আসসালামু আলাইকুম, আমার নাম জামাল হোসেন রাজীব। আসলে আমি 21 ফেব্রুয়ারি উপলক্ষে বলতে চাই 21 ফেব্রুয়ারির তাৎপর্য কী। 1952 সালে ভাষা আন্দোলনে যেসব বাইরা সালাম, রফিক, বরকত, শফিক, যারা নাম না জানা অনেক বাইরা রক্তের মাধ্যমে, বিনিময়ের মাধ্যমে যারা 21 নিয়ে আসছে, আজকে আমরা এই জাতিকে 21 বলতে আমরা কী দিতে পারছি, 21-এর তাৎপর্য বলতে আমরা কী বুঝি। আজ 21 ফেব্রুয়ারি বলতে আমরা এই আধুনিক সভ্যতা, আধুনিক যুগে এসে আমরা কী করতেছি, ফুল নিতেছি, ফুল নিয়ে শহীদ মিনার দিতেছি, আবার এই ফুল আবার পায়ের নিচে ফেলাইতেছি, আবার দেখা যাচ্ছে ওই দিনে আমরা 21 মানেই বুঝি না, 21-এর দিন দেখা যেত অনেক তরুণ তরুণী একজন আরেকজনকে ফুল দিতেছে। আসলে ওরাই জানে না যে 21 ফেব্রুয়ারি ফুলটা কার জন্য, আসলে প্রকৃতপক্ষে কারা পাওয়ার যোগ্য। আর যদি 21 ফেব্রুয়ারি না থাকতো তাহলে কী হতো, আমরা উর্দুতে না হিন্দিতে মায়ের ভাষার বিকল্প ভাষা হিসেবে এই ভাষা বলতে হতো আমরা। আজ আমরা মায়ের ভাষায় কথা বলতেছি বুক ফুলি, আজকে কাদের অবদানে, যারা এই রক্ত দিয়ে ভাষা নিয়ে আসছে এই দেশে, বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আজ তাদের জন্য আমরা কালের বিবর্তনে আজ তাদেরকে ভুলে যেতেছি। আজ আমরা নতুন নতুন দিবস নিয়ে মাইতে আছি, ঠিক আছে। আমরা যখন ছোটো ছিলাম আমার বড় ভাইরা দেখতাম যে 21 ফেব্রুয়ারি পালন করতো, ওদের তেমন সামর্থ্য ছিল না ফুল কেনার জন্য, তারা বিকল্প তাদেরকে স্মরণে তারা কী করতো, তারা দেখতাম যে কাঁঠাল গাছের ডাল কেটে মাটিতে পুঁতে স্বরে ও স্বরেয়া ওইগুলা লিখে 21 ফেব্রুয়ারি পালন করতো, ভাষাটাকে সম্মান জানাতো, বাংলা ভাষাটাকে। আজ আমরা সেই ভাষাকে কোথায় হারিয়ে ফেলছি, আমরা হিন্দি, ইংরাজি, আরও বিভিন্ন দেশীয় ভাষা মিশ্রণে কথা বলতেছি, বাংলা ভাষাকে অবজ্ঞা করতেছি। আসলে এটা না, আমরা নতুন প্রজন্মের কাছে এই মেসেজটা দিতে চাই, বা আমরা নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা 21-কে হারিয়ে ফেলবে, বাংলা ভাষাকে হারিয়ে ফেলবে। সো আমরা সবাইকে বলতে চাই, আসুন আমরা 21-কে গভীরভাবে স্মরণ করি, যারা এই শহীদ, যারা শহীদ হয়ে আজকে এই ভাষার প্রতি কৃতজ্ঞ রেখেছে, তাদের স্মরণে আমরা আজ 21-এ পালন করি না, আমরা অন্য জাস্ট 21 মানে ফুল না, আমরা গভীরভাবে তাদেরকে শ্রদ্ধা করতে চাই। আমার বক্তব্য এই জায়গায় শেষ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল খান। আজকের প্রসঙ্গ হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, জাতিসংঘের অষ্টম ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের এই মাতৃভাষা। 21 ফেব্রুয়ারিটা আমরা শুধু ফুল দিয়ে, ফটো সেশন করে, প্রতিযোগিতা করে, কে কার আগে ফুল দিব, এই ধরনের প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে এই ভাষাটা যেন আমরা আরও সর্বোপরি ছড়িয়ে দিতে পারি, সারা বিশ্বের দরবারে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি। এবং আমাদের ভাষা, এবং ভাষাটা হচ্ছে মনের ভাব প্রকাশ করার জন্য, সে মনের ভাব প্রকাশ করাটা আমরা সবাই আমাদের একটা নির্দিষ্ট দিন উপলক্ষে শুধু ভাষার চর্চা করব সেরকম না, সারা বছর যেন আমরা এই ভাষার যে তাৎপর্য সেটা তুলে ধরতে পারি। আমরা সবাই জানি যে 1952 সালের এই 21 ফেব্রুয়ারি যে দিবসটা, এর পিছনে যাদের অবদান, মহান ভাষা সৈনিক সালাম, রফিক, বরকত এবং নাম না জানা অনেকের রক্তের বিনিময়ে রাজধানীর পিচঢালা পথ, যেখানে রক্তে রঞ্জিত হয়েছিল, বুকের তাজা রক্ত দিয়ে যারা ভাষার জন্য লড়াই করেছে, তাদের প্রতি সম্মান, তাদের প্রতি শ্রদ্ধা, এটি তো আমরা দেখাবই। পাশাপাশি আমরা বর্তমান সময়ে আমরা যেই কাজ করি না কেন, সবাই সবার জায়গা থেকে দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আর মানবিক মূল্যবোধটা জাগিয়ে তোলার চেষ্টা করব। আমরা এখন দিন যত আধুনিক হচ্ছে, সময় যত আগাচ্ছে, ধীরে ধীরে আমরা সবাই অমানবিক হয়ে যাচ্ছি, আমরা একজন আরেকজনের ভাই, সেদিকে কারো লক্ষ্য নেই, সবাই প্রতিযোগিতায় ব্যস্ত। হ্যাঁ, প্রতিযোগিতা থাকবে, সেটা সুষ্ঠু প্রতিযোগিতা হোক, আর ভাষা নিয়ে সুন্দর চর্চা হোক। আর যারা মিডিয়া কর্মী, বিশেষ করে আপনারা দেখেন রেডিও, টেলিভিশন, নাটক, সিনেমা, প্রত্যেকটা জায়গা থেকে যারা দেশটাকে সামনের দিকে নিয়ে যাবে, আমি ইদানিংকালের যে নাটকগুলো দেখি তাতে বাংলা ভাষার বিকৃতি ঘটে সেখানে,